ঘাড় ব্যথা সত্যি একটি খুব বিপর্যয়কর একটা সমস্যার নাম। কি কি কারণে ঘাড় ব্যথা হয় এটা আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। অবশ্যই ঘাড় একটা ইম্পর্টেন্ট অংশ শরীরের। মাথার পরে আমরা যদি কোনো ইম্পর্টেন্ট কোনো অঙ্গ চিন্তা করি, তাহলে ঘাড় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বা অংশ যদি মনে করি, অংশ মনে করি। হ্যাঁ, ঘাড় ইম্পর্টেন্ট, কারণ মাথায় যদি কোনো দুর্ঘটনা হয়, কোনো আঘাত পায়, কোনো সমস্যা হয়, তাহলে যেমন একটা রোগী মারা যেতে পারে, সিভিয়ার বিভিন্ন প্যারালাইসিস হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, ঠিক তার চেয়ে ইমিডিয়েট কম ঘাড়ে সমস্যা থেকে হতে পারে। ঘাড় থেকে যে কোনো চার হাত পা অবশ্যই যেতে পারে। মানুষের ধারণা যে ঘাড়টা মনে হয় সোজা, বেশিরভাগ সাধারণ মানুষের ধারণা, এই জন্য আমি একটু বোঝানোর জন্য এখানে ঘাড়ের একটা টোটাল মেরুদণ্ডের একটা ছবি নিয়ে আসছি। মানুষের মেরুদণ্ডটা আসলে পাশ থেকে যদি আমরা দেখি, এটা কিন্তু সোজা না, এটা ঘাড়ের অংশটা সামনের দিকে উত্তল এবং পিঠের অংশটা পিছনের দিকে উত্তল, আবার কোমরটা এসে সামনে উত্তল, মানে কনভেক্স কনকেভ সব মিলিয়ে করা হয়েছে, মিলিয়ে করা হয়েছে। এটা মোটামুটি সি এর মতো, ইংরেজি সি অক্ষরের মতো। সি এর অনেকগুলো কারণ আছে। মহান আল্লাহ পাক এই জিনিসটা এমন ভাবে তৈরি করে দিয়েছে, যদি সোজা হতো ব্যাম্বো বা বাঁশের মতো, তাহলে কিন্তু কোনো ওজন নিতে পারতাম না আমরা, আমরা হাঁটতে পারতাম না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো গাছের মতো। তো মানুষের এইভাবে তৈরি করে দেওয়ার উদ্দেশ্যটা যেন সে মুভমেন্ট করতে পারে। আমরা ঘাট দিয়ে অনেক কাজ করি, যখন ব্যাম্বোর মতো হয়ে যায় সেটা তো একটা আলাদা রোগী হয়ে যায়, রোগ হয়ে যায়। অ্যানকালোজিং, হ্যাঁ, খুবই সুন্দর একটা কথা বলেছেন। যেমন অ্যানকালোজিং এ সেটা কিন্তু ফিক্সড হয়ে যায়, বাঁশের মতো হয়ে, বাঁশের মতো হয়ে যায়। রোগীকে যদি কেউ পাশ থেকে ডাক দেয়, আমরা যেমন ঘাড় ফিরাতে পারে, সে কিন্তু পারে না, সে টোটাল বডিটা ফিরিয়ে সে হয়তো কথা বলার চেষ্টা করে। তাহলে ঘাড়ের এই যে সি কার্ভটা, মানে সি, এখানে সাতটা হাড় দ্বারা ঘাড়টা ঘটিত। এই হাড়ের শুধু হাড় থাকে না, এখানে মাংসপেশি থাকে, নার্ভ থাকে, লিগামেন্ট থাকে, মাসেলস থাকে, অনেক গুরুত্বপূর্ণ নার্ভগুলো দিক দিয়ে পাস হয়, এবং তা থেকে ঘাড় থেকে বেশিরভাগ কর্ডটা চলে গিয়েছে পিঠ এবং কোমর পর্যন্ত, এবং পাশাপাশি ঘাড় থেকে দুই হাতে নার্ভ চলে আসছে, বিভিন্ন প্রকার ব্রাকিয়াল ফ্লেক্সাস আছে এখানে, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল, অনেকগুলো ইম্পর্টেন্ট নার্ভ এখানে হাতে আসে। তো ঘাড়টা হচ্ছে সি এর মতো, দেখা যায় যে আমাদের বেশিরভাগ ঘাড়ের যে রোগীগুলো সমস্যা হয় সেটা হচ্ছে এই সি কার্ভটা থাকে না বা নষ্ট হয়ে যায়, সেটা ব্যাম্বোর মতো হয়ে যেতে পারে বা সুজো হয়ে যেতে পারে। সে তার বেশিরভাগ কারণ হচ্ছে বিভিন্ন কাজ। এখন ইয়াং রোগী আমরা পাচ্ছি আমার প্র্যাকটিসে, দেখা যায় যে সব মধ্যবয়সী, যেমন 25, 26, 30 এই বছর বয়সে বেশি পাচ্ছি, বিকজ কম্পিউটিং ব্যবহার, সামনে ঝুঁকে কাজ, সামনে কাজ। মা বোনরা যারা পারিবারিক কাজ করে তারা কিন্তু নিচে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে, কাজ করে। এই যে সামনে ঝুঁকা, ঝুঁকার কারণে ঘাড়টা আস্তে আস্তে আপনার স্ট্রেট হয়ে যায়, তা থেকে ঘাড়ে যেটা সবচেয়ে মারাত্মক সমস্যা হয় এবং আমাদের প্র্যাকটিসে প্রতিদিন যে পাচ্ছি সেটা হচ্ছে PLID বা প্রোল্যাপস সার্ভাইকাল ইন্টারভার্টেব্রাল ডিস্ক, অনেক সময় PCID আমরা বলে থাকি। এটা একটা MRI এর ছবি, যেটা খুব সহজেই আমরা ডায়াগনোসিস করতে পারি, মানে ডায়াগনোসিস করার জন্য খুবই উপযোগী একটি পদ্ধতি। হ্যাঁ, এবং এটা সারা ওয়ার্ল্ডে এখন লেটেস্ট ডায়াগনোসিস পদ্ধতি, সেটা হচ্ছে MRI, ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং। আগে হয়তো মাইলোগ্রাম করা হতো, তারপর সিটি স্ক্যান আসছে, এখন সেটা লেটেস্ট হচ্ছে MRI। তেমন কোনো আপনার রেডিয়েশন হ্যাজার্ড নেই, খুব নিরাপদ। এখানে আমরা দুইটা ছবি আনছি, আমার পাশে যে ছবিটা আছে এটা দুইটা ভিউ, মাথা থেকে যে বোঝায় এটা ঘাড়ের অংশ, যে সাদা এবং কালো মিলিয়ে যে অংশটা নেমে আসছে এটা স্পাইনাল কর্ড, দুই পাশে সাইনোভিয়াল ফ্লুইড থাকে ওই সাদা অংশটার ভিতরে, ও পাশেও হচ্ছে সেই কর্ডটাই, কিন্তু ওখানে বুঝেই যায় যে কর্ডটার ভিতরে কিছু একটা গিয়ে চাপ দিয়ে রেখেছে, চাপ দিয়ে রেখেছে, এক জায়গায় এসে সেটা চিকুন হয়ে গেছে। দিস ইজ ডিস্ক প্রোল্যাপস, দুই হাড়ের কশেরুকার মাঝখানে ডিস্ক থাকে, ডিস্কটা ফেটে গিয়ে কর্ডে কম্প্রেশন করে, তা থেকে কিন্তু আপনার ডিস্কে কম্প্রেশন হতে পারে, সেই থেকে দেখা যায় ঘাড় ব্যথা হবে। এটা একটা কমন, ঘাড় ব্যথা থেকে হাতে ব্যথা আসতে পারে, হাতের আঙুল অবশ হয়ে যেতে পারে, ঝিঝি করা, সেটি মানে পারসেপশন অফ পেইন বিভিন্ন রকম। কেউ বলবে আমার জ্বালা পোড়া করে হাতে, কেউ বলবে আমার অবশ লাগে, কারো কাছে ভার লাগবে, কারো কাছে অবসাদ লাগবে, এবং মনে হবে যে কারো কাছে যে হাড়টা কেটে ফেললে মনে হয় তার কাছে ভালো, খুব একটা খুবই কষ্টকর একটা কষ্টকর অনুভূতি নিয়ে আসে। এবং আমি প্র্যাকটিসে দেখেছি অনেক সময় রোগী মাথার উপরে হাত নিয়ে আসে, বিকজ সে যখন হাড়টা ঝুলায় তখন তার ঘাড়ে আরও কম্প্রেশন হয়, হাড়টার তো একটা ওজন থাকে, এবং কম্প্রেশনের রুটে কম্প্রেশন যখন হয় সে হাড়টা ধরে রাখতে পারে না, হাড়টা মাথার উপরে নিয়ে আমাদের কাছে এসে হাজির হয়। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি।
আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।